বাংলাদেশ সেনাবাহিনীতে মোট তিনটি ক্যাটাগরিতে সার্কুলার হয়ে থাকে। এক, এনসিও বা নন কমিশনড অফিসার, দুই, জেসিও বা জুনিয়র কমিশনড অফিসার এবং তিন, সিও বা কমিশনড অফিসার। এনসিও বা নন কমিশনড অফিসার ক্যাটাগরিতে মোট চারটি সার্কুলার হয়, অর্থাৎ সৈনিক জিডি, টেকনিক্যাল ট্রেড, এমওডিসি ও ট্রেড টু। আমাদের আজকের ভিডিওতে আমরা ট্রেড টু সৈনিক নিয়ে বিস্তারিত জানব। তো প্রতিবারের মতো এবারও আমি ইসরাফিল আপনাদের সাথে নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি আমাদের ক্যারিয়ার মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। আর আপনি যদি ডিফেন্সের চাকরি পছন্দ করে থাকেন অথবা আপনি চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, কারণ ইউটিউবে আমরাই প্রথম ডিফেন্সের চাকরি নিয়ে সকল প্রকার তথ্যপূর্ণ ভিডিও ও সাহায্য করে থাকি। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম টু ক্যারিয়ার মেসেজ। ট্রেড টু পেশাসমূহের মধ্যে রয়েছে কুক ট্রেড, ই অ্যান্ড বিআর বা ইকুইপমেন্ট অ্যান্ড বুট রিপেয়ার ট্রেড, ব্যান্ডসম্যান বা বাদক ট্রেড, কার্পেন্টার ট্রেড, পিডি বা পেইন্টার ডেকোরেটর ট্রেড, পেইন্টার ট্রেড, টেইলার ট্রেড এবং কার্টিং অ্যান্ড জয়নিং ট্রেড। কুক ট্রেডের কাজ হলো রান্না করা, যা আমরা সবাই মোটামুটি জানি। এই রান্নার কাজ করতে হবে সৈনিক বা অফিসার মেস, আর্মি হাসপাতাল অথবা কোনো ইউনিটে। ই অ্যান্ড বিআর বা ইকুইপমেন্ট অ্যান্ড বুট রিপেয়ার ট্রেড, এই ট্রেডের কাজ হলো আর্মি বুট রিপেয়ার করা, অর্থাৎ সেনাবাহিনীর সদস্যরা যে বুট ব্যবহার করে সেগুলোর মেরামতের প্রয়োজন হলে সেগুলো রিপেয়ার বা ঠিক করে দিতে হবে। এরপর ব্যান্ডসম্যান বা বাদক ট্রেড, এই ব্যান্ডসম্যান বা বাদক ট্রেডের কাজ হলো বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র পরিচালনা করা, অর্থাৎ বাদ্যযন্ত্র চালানো। আমরা হয়তো দেখি যে সেনাবাহিনীর বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, সেই অনুষ্ঠানগুলো পরিচালনা করার জন্য বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় এবং এই ট্রেডের কাজ হলো এই বাদ্যযন্ত্রগুলো পরিচালনা করা বা চালানো। কার্পেন্টার এবং কাটিং অ্যান্ড জয়নিং ট্রেড, এই দুই ট্রেডের কাজ প্রায় একই বলা যায়, কারণ কার্পেন্টারের ক্ষেত্রে কাঠমিস্ত্রির সকল ধরনের কাজ এদের করতে হবে, যেমন চেয়ার টেবিল ইত্যাদি তৈরি করা বা মেরামত করা। এবং কাটিং অ্যান্ড জয়নিং ট্রেডের ক্ষেত্রে কার্পেন্টারের সহকারী হিসেবে কাজ করবে, যেমন কাঠের কাটিং অথবা জয়নিং দেওয়া ইত্যাদি। এরপর পেইন্টার ট্রেড এবং পেইন্টার ডেকোরেটর ট্রেড, এই দুইটি ট্রেডের কাজও প্রায় একই বলা যায়, কারণ পেইন্টার ট্রেডের কাজ হলো বিভিন্ন জিনিস পেইন্ট করা আর পেইন্টার ডেকোরেটর ট্রেডের কাজ হলো ডেকোরেটর জাতীয় যে সকল জিনিসপত্র রয়েছে সেগুলোতে পেইন্টিংয়ের মাধ্যমে কিছু লেখা বা চিহ্ন দেয়া ইত্যাদি। এবং সর্বশেষ টেইলার ট্রেড, এই ট্রেডের কাজ হলো টেইলার্স জাতীয় কাজ, অর্থাৎ শার্ট প্যান্ট ইত্যাদি তৈরি করা বা রিপেয়ার করা। এই ট্রেডের ক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন 3 মাসের একটি কোর্স সার্টিফিকেট অথবা প্রত্যয়নপত্রর প্রয়োজন হতে পারে। এছাড়া বাকি যে ট্রেডগুলোর কাজ সম্পর্কে বলা রয়েছে সেগুলো সম্পর্কে আপনার বাধ্যতামূলক জানা থাকতে হবে। যদি কেউ একেবারে না জানে সেই কাজ সম্পর্কে, তাহলে সে অযোগ্য হিসেবে বিবেচিত হবে। এবার আসা যাক আপনাদের মনের মধ্যে থাকা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। এক, এই ট্রেডের সৈনিকদের বেতন 18তম গ্রেডের বেতন থেকে শুরু হবে, অর্থাৎ 8,800 টাকা মূল বেতন। দুই, এই ট্রেড থেকে মিশনে যাওয়ার সুযোগ রয়েছে। তিন, এই ট্রেডের প্রমোশন পাওয়ারও সুযোগ রয়েছে। এবং চার, এটি অবশ্যই একটি পুরোপুরি সরকারি এবং সামরিক বাহিনীর চাকরি। এছাড়াও শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য সকল যোগ্যতা সার্কুলারে বিস্তারিত দেয়া রয়েছে খুব সুন্দরভাবে, এবং আবেদন সাধারণ সৈনিকের মতো একই, যা আপনারা নিজেও করতে পারবেন এবং বাহির থেকেও করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরের ভিডিও কোন বিষয়ের উপর চান তা আমাকে কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন, মাস্ক ব্যবহার করবেন। আল্লাহ হাফেজ।